নমস্কাৰ মই শ্ৰী সমূহ টাইম এইটৰ দৰ্শকক স্বাগতম জনাইছোঁ আৰু এই মুহূৰ্তত লৈ আহিছোঁ আপোনাৰ বাবে এক গুৰুত্বপূৰ্ণ বাতৰি কিয়নো সমগ্ৰ ৰাজ্যতে এতিয়া লগতে সমগ্ৰ দেশতে মূল্য বৃদ্ধিয়ে নাগৰিকক কোঙা কৰিছে মূল্য বৃদ্ধি হৈছে পেট্ৰল ডিজেলৰ ৰন্ধন গেছৰ মিঠাতেল আৰু বহুত সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধিয়ে এতিয়া ৰাজ্যক কোঙা কৰিছে সকলো ৰাইজ বিপদত পৰিছে তেনে পৰিস্থিতিতে মূল্য বৃদ্ধিৰ বিৰুদ্ধে এতিয়া আছুৰ প্ৰতিবাদী সত্যাগ্ৰহ অভিষেক জনাইছোঁ এই মুহূৰ্তত টাইম এইটৰ সমূহ দৰ্শকক এই মুহূৰ্তত আছুৱে এক প্ৰতিবাদী সমদল বাহিৰ কৰিছে আৰু মূল্য বৃদ্ধিৰ বাবে আছুৱে এই প্ৰতিবাদী সমদল বাহিৰ কৰিছে কিয়নো মূল্য বৃদ্ধিৰ বিৰুদ্ধে অতি শীঘ্ৰে মূল্য বৃদ্ধিক শেষ কৰিবলৈ হ্ৰাস কৰিবলৈ আছুৱে এইদৰে প্ৰতিবাদী সমদল বাহিৰ কৰিছে আছুৰ যি এই প্ৰতিবাদী সমদল সেই সমদলৰ বিষয়ে সবিশেষ জানিবলৈ বৰ্তমান সময়ত আমাৰ সাংবাদিক উপস্থিত আছে বিক্ৰম বিক্ৰমৰ ওচৰলৈ পোনে পোনে যাবলৈ চেষ্টা কৰিম বিক্ৰমে যদিহে আমাক শুনিছে বিক্ৰম বৰ্তমান সময়ত তেখেতসকলে এক প্ৰতিবাদী সমদল বাহিৰ কৰিছে তেনে ক্ষেত্ৰত জানিবলৈ চেষ্টা কৰিছোঁ যে কেনে পৰিস্থিতি বৰ্তমান সময়ত সামগ্ৰী কিয়নো মূল্য বৃদ্ধিয়ে সমগ্ৰ ৰাজ্যবাসীক কোঙা কৰিছে বৰ্তমান তেখেতসকলৰ দাবী কি বিক্ৰম হয় নিশ্চিত কৈছোঁ এটা কথা ক'ব লাগিব যে ৰাজ্যত এতিয়া অত্যাৱশ্যকীয় খাদ্য সামগ্ৰীৰ পৰা আৰম্ভ কৰি পেট্ৰল ডিজেল আৰু ৰন্ধন গেছৰ এতিয়া অত্যাৱশ্যকীয় মূল্য বৃদ্ধি হৈছে আৰু তাৰ পাছতেই বিগত কেইবাদিনো ধৰি ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত আচলতে তীব্ৰ প্ৰতিবাদ গঢ়ি উঠা দেখিবলৈ পোৱা গৈছে এই মুহূৰ্তত আজিৰ দিনটোত আচলতে কোনোখন ছাত্ৰ সন্থাই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে মোৰ সৈতে পৰমেশ্বৰ আছে পৰমেশ্বৰ সমগ্ৰ পৰিৱেশ দেখাব চাওক কেনেদৰে মূল্য বৃদ্ধি ৰোধ কৰক তেওঁলোকে এই অভিনৱ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে পেট্ৰল পাম্প তেওঁলোকে সাজু কৰিছে প্ৰতিক্ষেত্ৰ ৰূপত তেওঁলোকে অভিলেখ ভণ্ড ভংগ কৰিছে মূল্য ৰন্ধন গেছৰ মূল্য বৃদ্ধি হৈছে অভিলেখ ভণ্ড কৰিছে কিন্তু চৰকাৰে কোনো ব্যৱস্থা লোৱা নাই দিল্লীৰ চৰকাৰ হওক অসম চৰকাৰ হওক কোনো ব্যৱস্থা নাই কেন্দ্ৰীয় চৰকাৰ অসম চৰকাৰ চূড়ান্তভাৱে ব্যৰ্থ হৈছে আৰু আচল কথাটো হ'ল যে বজাৰ জ্বলিছে জুই চৰকাৰ আছে শুই আৰু আশ্চৰ্যজনক আৰু লজ্জাজনক কথা এইটোৱেই যে কেইজনমান মন্ত্ৰী আৰু কেইজনমান জনপ্ৰতিনিধিয়ে লাগবান নোহোৱাকৈ অযুক্তিকৰভাৱে মূল্য বৃদ্ধি সম্পৰ্কত বক্তব্য দাঙি ধৰিছে তেনে দৃষ্টিভংগীক আমি ধিক্কাৰ দিছোঁ গৰিহণা দিছোঁ আৰু তেনে বক্তব্যই জৰ্জৰিত জনসাধাৰণক চূড়ান্ত অপমান কৰিছে আৰু সেইকাৰণে সদৌ অসম ছাত্ৰ সন্থাই যি মূল্য বৃদ্ধিৰ প্ৰতিবাদত গোটেই অসমত ৰাজ্যজুৰি এক সত্যাগ্ৰহ কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে আজি সমগ্ৰ অসমত সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ আহ্বানত সত্যাগ্ৰহ হৈছে গুৱাহাটী মাজবজীয়াত হৈছে সমগ্ৰ অসমত হৈছে আৰু সত্যাগ্ৰহ হ'বই কাৰণ সকলোকে জৰ্জৰিত কৰি দিছে জনসাধাৰণ জৰ্জৰিত হৈ গৈছে আজি নিৰ্বাচনী সভাসমূহত মন্ত্ৰী বিধায়কসকলে বক্তব্য দাঙি ধৰিছে ক'ত মূল্য বৃদ্ধি সম্পৰ্কত কোনো বক্তব্য নাই কোনো প্ৰতিশ্ৰুতি নাই ক'ব পাৰিব লাগিছিল যে 24 ঘণ্টাৰ ভিতৰত 48 ঘণ্টাৰ ভিতৰত আমি মূল্য বৃদ্ধি ৰোধ কৰিম খাদ্যবস্তুৰ মূল্য বৃদ্ধি হৈছে অত্যাৱশ্যক সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হৈছে পেট্ৰল ডিজেল ৰন্ধন গেছৰ মূল্য বৃদ্ধি হৈছে জনসাধাৰণ জৰ্জৰিত তাৰ প্ৰতিবাদ হৈছে প্ৰতিবাদ হ'বই মূল্য বৃদ্ধি ৰোধ কৰিবই লাগিব চৰকাৰে আৰু মূল্য বৃদ্ধি ৰোধ নকৰালৈকে
রাজ্যজুড়ি ছাত্র সন্থার এই সংগ্রাম অব্যাহত থাকবে। এয়া সরকারের প্রতি ছাত্র সন্থার কঠোর সকিয়নি। গভর্নমেন্টের একটা ব্যাগুম বিভাগ আছে, বিভাগ তো কত মূল্য বৃদ্ধি রোধ করবলে তো সরকারের একটা বিভাগ আছে, এখন সরকার আছে, ইয়াত সরকার নামের এখন সরকার আছে, সরকার নামের সরকারখনের একটা ব্যাগুম বিভাগ আছে, কত গল সরকার, কত গল সরকার, কত গল সরকার ব্যাগুম বিভাগ, তো কিয় খাদ্য বস্তুর মূল্য রোধ করবা নাই, মূল্য বৃদ্ধি রোধ করবা নাই, কিয় অত্যাবশ্যক সামগ্রী মূল্য বৃদ্ধি রোধ করবা নাই, জনসাধারণক জর্জরিত করে পেলায় জনসাধারণের জীবন দুর্বিষহ হয়ে গেছে, কিন্তু সরকার একেবারে নিষ্ক্রিয়, সরকার সম্পূর্ণ ব্যর্থ, কোনো ব্যবস্থা নাই, ব্যবসায়ীসকল যি মন যায় তাকে দাম দিছে, খাদ্যবস্তুর মূল্য বৃদ্ধি হয়ে আছে, জনসাধারণ জর্জরিত হয়েছে, সরকারখনো কোনো কানখার নাই। সেইকারণে আমি কইছো বজার জ্বলিছে জুই, সরকার আছে খুঁই, আর তার কারণে প্রতিবাদ হবই। আর এই যে ডিজেল পেট্রোল রন্ধন গ্যাসের যে অভিলেখ ভঙ্গ করে যে মূল্য বৃদ্ধি হয়েছে, কিয় হব, এই জনসাধারণের উপর মাধ মারা খুদুয়া হয়েছে, সেই মূল্য বৃদ্ধি রোধ হব লাগবে, আর তার কারণে সরকারের ব্যবস্থা লোক, দিল্লির সরকার, দিসপুরের সরকার ব্যবস্থা লোব লাগবে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা লোব লাগবে। আর চক, জনসাধারণ জর্জরিত হয়ে গেছে, জীবন ধারণ দুর্বিষহ হয়ে গেছে, আর সেই এনে অবস্থার প্রতিবাদ হবই, আর সেই কারণে ছাত্র সন্থায় রাজ্যজুড়ি সত্যাগ্রহ কার্যসূচী আমি গ্রহণ করছো, সত্য প্রকাশের আগ্রহ প্রকাশ করে সত্যাগ্রহ, আর সেই কারণেই সত্যাগ্রহ হয়েছে, মূল্য বৃদ্ধি রোধ হবই লাগবে, আর মূল্য বৃদ্ধি রোধ নোহালেকে রাজ্যজুড়ি আন্দোলন চলি থাকিব। এয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের প্রতি আমার কঠোর সকিয়নি, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতি আমার কঠোর সকিয়নি। না, আমি কৈছোঁ যে কেবাজনো সন্মানীয় মন্ত্রী আর কেবাজনো সন্মানীয় জনপ্রতিনিধিয়ে মূল্য বৃদ্ধির সম্পর্ক লাগবান নোহাকে অযুক্তিকরভাবে কতগুলো মন্তব্য আগবাইছে, লজ্জাজনকভাবে মন্তব্য আগবাইছে, লাজ পাব লাগে, আর এনে মন্তব্যর জড়িয়ে জর্জরিত জনসাধারণক চূড়ান্ত অপমান করা হয়েছে, চূড়ান্ত অপমান করা হয়েছে, আর এনে ধরনের লাগবান নোহা মন্তব্য নিদিবলে আমি কঠোরভাবে সকিয়াই দিছো, কারণ জনসাধারণ জর্জরিত উপলব্ধি করবা নাই, জনসাধারণের কেন ধরনের অসুবিধা আছে উপলব্ধি করবা নাই, আর এখেত সকল যেটা বিরোধী পক্ষ আছিল গ্যাসের সিলিন্ডার খাদ্য বস্তু হাতত লো প্রতিবাদ করেছিল, আর পিঁয়াজের মিলা মেলা পিনাইছিল, গরু গাড়ি উঠি গেছিল, আজি তখন কত গল তখন সকলের প্রতিবাদ, আজি তো অভিলেখ ভঙ্গ হয়েছে, তখন সকলের প্রতিবাদ করব লাগে, ওলাই আসব লাগে, সচাকে যদি জনপ্রতিনিধি হয় জনতার লগত থাকিব লাগে, জনসাধারণের লগত থাকিব লাগে, এটা অভিলেখ ভঙ্গ করা মূল্য বৃদ্ধি হয়েছে, প্রতিবাদ হয়েছিল, প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ হবই, সেইটাই অসম সরকার দিল্লি সরকারের প্রতি আমরা কঠোর সকিয়নি। মানে সেইকারণে কৈছো যে কেবাগৰাকী সন্মানীয় মন্ত্রী আর কেবাগৰাকী সন্মানীয় জনপ্রতিনিধি লাগবান নোহাক অযুক্তিকরভাবে লজ্জাজনকভাবে কতগুলো মন্তব্য দিছে, আর এনে মন্তব্যই জনসাধারণক চূড়ান্ত অপমান করেছে, জনসাধারণক অপমান করা এনে লাগবান নোহা লজ্জাজনক মন্তব্য নিদিবলে সেই সন্মানীয় মন্ত্রী আর জনপ্রতিনিধি সকল আমি কঠোরভাবে সকিয়াই দিছো, মূল্য বৃদ্ধি রোধ হবই লাগবে, মূল্য বৃদ্ধি রোধ করে দেখাক, অসম সরকার কেন্দ্রীয় সরকারে মূল্য বৃদ্ধি রোধ করে দেখাক, এটা আমার সরকারের প্রতি দাবি আহ্বান আর প্রত্যাহ্বান। এনেদরে এটা তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে সদৌখন ছাত্র সন্থায়। আমি ইতিমধ্যে সদৌখন ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা সমুদ্র কুমার ভট্টাচার্য মন্তব্য সোমাইছো, আমি দেখাবলে চেষ্টা করছো, মোর সাথে পরমেশ আছে, পরমেশ সমগ্র পরিবেশ দেখাইছে, চাও এনেদরে খাদ্য বস্তু অত্যাবশ্যকীয় সামগ্রী পেট্রোল ডিজেল এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে, মই পুনৰ মন্তব্য লোবলে চেষ্টা করম। আর আজি পুনের আমি সদৌখন ছাত্র সন্থায় কেন্দ্রীয়ভাবে এই আহ্বান জানাইছিল, কারণ জুই চাই দাম হয়েছে সমগ্র রাজ্যজুড়ি, বিভিন্ন পেট্রোলজাত সামগ্রীকে ধরে অত্যাবশ্যকীয় সামগ্রী প্রত্যেকটি বস্তুর মূল্য বৃদ্ধি হয়েছে, আর মানুষের চাহি চাহি দেখিছে, মানুষে জিয়াই থাকার অধিকার নোহা হয়েছে, কারণ প্রত্যেকবিধ বস্তুর দাম 50% বেশিক বৃদ্ধি হয়েছে, তেলের দাম যদরে 105 টাকা 10 টাকা হয়েছে, 105 টাকার উপর পেট্রোলের দাম হয়েছে আর 95 টাকার উপর ডিজেলের দাম হয়েছে, আলু পিঁয়াজের দাম 50 টাকার 70 টাকার ভিতর সমগ্র হয়েছে, দাইলের দাম কোনো কালে 105 টাকা 110 টাকা হওয়া নাছিল, এতিয়া দাইলের দাম 110 টাকা হয়েছে, মুগ দাইলের দাম সমগ্র 110 টাকার উপর হয়েছে, গতি রাজ্যখানত যা 3 বছর আগত যদি 70 টাকার মুগ দাইল বিক্রি হয়েছিল আজি 110 টাকার বিক্রি হয়েছে, পেট্রোলজাত সামগ্রী 70 টাকার যদি পেট্রোল বিক্রি হয়েছিল আজি 110 টাকার পেট্রোল বিক্রি হয়েছে, 5 টাকার বিক্রি হয়েছে, তাই সমগ্র রন্ধন গ্যাসের
মূল্যবৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় সরকারে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করব নাই, রাজ্য সরকারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করব নাই। বিয়াগম বিভাগ আছে, আজি গোয়ালপাড়াত যদি একটা বস্তুর দাম, পিঁয়াজের দাম যদি 50 টাকা, নগাঁত পিঁয়াজের দাম হয়েছে 60 টাকা, তার মানে কারো লগত কোনো কথার সামঞ্জস্য নাই। গুয়াহাটির মালিগাঁও যেটু দাম, গণেশগুড়ির তাতকে বেশি দাম, তার মানে প্রত্যেকটা বস্তুর মূল্যবৃদ্ধি হয়েছে আর কোনো ধরনের ভারসাম্য রক্ষা করে এই মূল্যবৃদ্ধি হওয়া নাই। আর সেই কারণে সরকারক আমি ধিক্কার দিছো, আমি সরকারক ধিক্কার দি কব বিচারিছো, অতি শীঘ্রে মূল্যবৃদ্ধি রোধ করার ক্ষেত্রে গুরুত্ব দিয়ক। রাজ্যত নির্বাচন সমাগত, নির্বাচনের সময় এটা ভাষণতো মূল্যবৃদ্ধি সন্দর্ভত বক্তব্য রাখা নাই, তার মানে মূল্যবৃদ্ধিয়ে রাইজক জ্বলা কলা খুয়াইছে সেই কথাটা ইস্যু নহয়। মাত্র আসনি আর আন আন কথা কিছু ফিতাহি মরা কথা কিছু কই পেলায় এটা ভোট আদায় করব। আমি সদৌ ছাত্র সন্থায় সরকার সকিয়াই দিছো, সোনকালে মূল্যবৃদ্ধি রোধ করক, অন্যথায় রাজ্য জুড়ি তীব্র গণতান্ত্রিক সংগ্রাম চলি থাকবে। ছাত্র সন্থায় আঞ্চলিক ছাত্র সন্থা, জেলা ছাত্র সন্থা সমূহে ইয়ার আগতে মূল্যবৃদ্ধি সন্দর্ভত কেবাটাও পদক্ষেপ গ্রহণ করেছে, কেবাটাও এনেদরে গণতান্ত্রিক সংগ্রামী কার্যসূচী লৈছে। সমগ্র রাজ্য জুড়ে আজি এই কার্যসূচী লওয়া হয়েছে, আর এই কারণে লওয়া হয়েছে যে সরকারক আমি সকিয়াই দিয়ে কব খুঁজছি যে মূল্যবৃদ্ধি রোধ হবই লাগিব। একটা বিয়াগম বিভাগ এটা আছে, যোগান বিভাগে সমগ্র কিদরে যোগান বয় বস্তু যোগান হয়েছে সেই সন্দর্ভত নিয়ন্ত্রণ মূল্য রোধ করবা নাই, মূল্য নিয়ন্ত্রণ করবা নাই। জুই চাই দাম হয়েছে, প্রতিটা বস্তু জুই চাই দাম হয়েছে। মই এই কারণে কব খুঁজছো যে রাজ্য জুড়ে আসুয়ে সংগ্রাম করে আছে আর ভবিষ্যতে করে যাব। এনেদরে একটা তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে, প্রতিবাদী রেলি আসলে বাহির করবে আমি দেখাইছো। আমি আসুর মুখ্য উপদেষ্টা আর আসুর সভাপতি আমি মন্তব্য শুনেছো, আসলে বিজেপি সরকার বিরুদ্ধে তীব্র বিভিন্ন স্লোগান দিছে, উত্তাল প্রতিবাদ করেছে আর আমি দেখাই গেছি পরিবেশ এটা এনেদরে চাওক কেনেদরে এক উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে গুয়াহাটি মহানগরীর কার্যালয়ে। যেহেতু বিগত কেবাদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তত সরকারের বিরুদ্ধে বিভিন্ন দল সংগঠনে, রাজনৈতিক দল সংগঠনে প্রতিবাদ সাব্যস্ত করেছিল আর এনেদরে এটা সদস্য ছাত্র সংখ্যায় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে। প্রতিকৃতি আসলে বিভিন্ন প্রতিকৃতি সাজু করেছে পেট্রোল পাম্পের আরম্ভ করে আর এনেদরে কিন্তু এটা তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে। আলু পেঁয়াজের মালা আসলে প্রস্তুত করেছে, আলু পেঁয়াজের মালা হাতত লৈছে আর মালা পিঁধিলেও আসলে এনেদরে সরকারের বিরুদ্ধে, সরকারখনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে। যেহেতু সরকারখনে রাজ্যের আসলে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবা নাই, দিনক দিনে পেট্রোলের পর আরম্ভ করে ডিজেল আর প্রতিটি খাদ্য সামগ্রীর মূল্য আসলে হুড়াখুড়ে বৃদ্ধি পাবলে ধরেছে, কিন্তু সরকারখন এই ক্ষেত্রে সম্পূর্ণরূপে বিফল হয়েছে। আর তারপরে সদৌখন ছাত্র সন্থায় এনেদরে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। সদৌখন ছাত্র সন্থায় যেহেতু আজির দিনটি সমগ্র রাজ্যতে আসলে বিভিন্ন জেলাসমূহক আসলে বিভিন্ন প্রান্তর প্রতিবাদ সাব্যস্ত করেছে আর এনেদরে এটা গুয়াহাটি মহানগরীর মাঝে যেহেতু তীব্র প্রতিবাদ, সদৌখন ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা আর সদৌখন ছাত্র সন্থার সভাপতি নেতৃত্বত দেখা পাওয়া গেছে। আমি এনেদরে প্রতিবাদী রেলি বাহির করেছে, প্রতিবাদী রেলি শহীদ ন্যাসর পর গুয়াহাটি মহানগরীর শহীদ ন্যাসর প্রতিবাদী রেলি বাহির করা হয়েছে আর এই প্রতিবাদী রেলি হয়তো উজান বাজার হয়ে উপায়ুক্ত কার্যালয় সম্মুখলৈ যাওয়ার সম্ভাবনা আছে। এনেদরে কিন্তু একটা উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে। নিশ্চিতভাবে এটা কথা কব লাগিব যে রাজ্যত এটা প্রতিটি খাদ্য সামগ্রীর মূল্য আসলে হুড়াখুড়ে বৃদ্ধি পাইছে, কোনো এখন ঠাইত আসলে কোনো একটা খাদ্য সামগ্রীর মূল্য আসলে সামঞ্জস্য নাই। আসলে ব্যবসায়ীসকলে আসলে নিজের ইচ্ছা অনুসারে এটা খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করেছে আর তারপরে কিন্তু এটা জনতার মূরত আসলে মাধমার কোদা দেখবলে পাওয়া গেছে। আর তারপরে এনেদরে এটা সরকারখনের বিরুদ্ধে প্রতিটি দল সংগঠন সরব হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে। সদৌখন ছাত্র সন্থা এটা এনেদরে সরব হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে। সদৌখন ছাত্র সন্থায় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে, গোটে পরম আছে সমগ্র পরিবেশটো দেখাই গেছে। কেনেদরে চাওক এটা এনেদরেই প্রতিবাদী রেলি বাহির করেছে শহীদ ন্যাসর পর, অভিনব প্রতিবাদ সাব্যস্ত করেছে বলে কব লাগবে। কেরাশির পর আরম্ভ করে হাতত কাহি পাতি এক প্রকার পাকঘরের যে পরিবেশ, এই পাকঘরের পরিবেশট লৈ প্রতিবাদ সাব্যস্ত করেছে। আসলে এই প্রতিবাদের জড়িয়ে এই সৌরক্ষণ ছাত্র সংস্থার এই সকল প্রতিবাদকারী বুঝাই দিব বিচারিছে যে আসলে পাকঘরের আসলে রাঁধনিয়ে কি সমস্যার সম্মুখীন হবলীয় হয়েছে, অত্যাবশ্যক খাদ্য সামগ্রীর রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধির ফলত এনেদরে একটা তীব্র প্রতিবাদ, গ্যাসের সিলিন্ডার লৈ আহিছে পেট্রোল পাম্প লৈ আনিছে আর তারপরে যোগান বিভাগ হুঁশিয়ার, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হ্রাস করক, অত্যাবশ্যক সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ করক, এনেদরে আসলে বিজেপি সরকারের বিরুদ্ধে কেবাটাও স্লোগান দিবলে বাধ্য হয়েছে। আর এই মুহূর্তে আসলে বাধা দিবলে আরক্ষীর এই প্রশাসন সাজু হয়েছে, গুয়াহাটি মহানগরীর প্রশাসন সাজু হয়ে থাকা দেখবলে পাওয়া গেছে। মানে
হৈছে আৰু অতিগ্ৰে যিতে মূল্যবৃদ্ধি ৰোধ কৰিবলৈ দিছে সকলো ছাত্ৰ নেতৃত্বৰ আৰু অধিক আন্দোলন আজি কৰিবলৈ বাধ্য হ'ব কিন্তু ইয়াৰ পৰিৱৰ্তে চৰকাৰী পক্ষৰ একাংশ নেতা মূলাই মন্ত্ৰী বিৰূপ মন্তব্য কৰিছে তৰল মন্তব্য কৰা পৰিলক্ষিত হৈছে প্ৰথম কথা হ'ল মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত সদন অসম চৰকাৰ সম্পূৰ্ণ ব্যৰ্থ হৈছে অসম চৰকাৰক শিক্ষা দিছোঁ দোকান বিভাগক শিক্ষা দিছোঁ আৰু অতিগ্ৰে এই মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ কথা দাবী জনাইছোঁ এনেদৰে এতিয়া আছোঁ আচলতে প্ৰতিজন নেতাকৰ্মী এনেদৰে আচলতে চৰকাৰখনৰ বিৰুদ্ধে খুব বুজাইছে তেওঁলোকে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে এক উত্তাল প্ৰতিবাদ বুলি ক'ব লাগিব চাওক কেনেদৰে এতিয়া চৰকাৰৰ বিৰুদ্ধে আচলতে ইটোৰ পিছত কিন্তু শ্লোগান দিছে বিজেপি চৰকাৰ হাই হেল শ্লোগান দিছে বিজেপি চৰকাৰ গ' বেক ধনী দিছে আচলতে এনেদৰে সদৌখন ছাত্ৰ সন্থাৰ নেতৃত্ব আৰু ইয়াৰ পিছতে এনেদৰে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে মই পোনপ্ৰথমে কৈছোঁ যে এক অভিনৱ প্ৰতিবাদ বুলি ক'ব লাগিব আৰু অভিনৱ প্ৰতিবাদত এতিয়া গুৱাহাটী মহানগৰীৰ মাছমজিয়া কপি দিছে আৰু যিহেতু গুৱাহাটী মহানগৰীৰ মাছমজিয়া আচলতে কপি দিছে এনেদৰে সদৌখন ছাত্ৰ সন্থাৰ প্ৰতিবাদত আমি প্ৰতিটো দৃষ্টান্ত পোনপটীয়া সম্প্ৰচাৰ যোগে আমি দেখাই যাবলৈ চেষ্টা কৰিছোঁ আমি আছোঁ প্ৰতিনিধিৰ লগত আমি পুনৰ কথা পাতিবলৈ চেষ্টা কৰিম যদি সম্ভৱ গুৱাহাটীৰ জিলা গুৱাহাটীৰ জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়লৈকে শ্বহীদ নায়ক ভৱনৰ পৰা সত্যাগ্ৰহ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰি মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ দাবীৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ ছাত্ৰ সন্থাৰ স্পষ্ট কথা মূল্যবৃদ্ধিয়ে অসমৰ সৰ্বসাধাৰণ জনতাক জলাকলা খুৱাইছে এই কোভিড পৰিস্থিতি জটিল পৰিস্থিতিৰ সময়ত অৰ্থনৈতিক ভাঙি পৰা ৰাজ্যৰ জনসাধাৰণক ভিতৰৰ পৰা দানক প্ৰদান কৰিছে কিন্তু ৰাজ্য চৰকাৰে ইয়াৰ প্ৰতি এতিয়া কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব নোৱাৰে পদক্ষেপ গ্ৰহণ কৰিব নোৱাৰে আমাৰ স্পষ্ট কথা অতি শীঘ্ৰে ফলপ্ৰসূ পদক্ষেপ গ্ৰহণ কৰক আৰু মূল্যবৃদ্ধি ৰোধ কৰি অসমৰ জনতাক জনসাধাৰণক সৰ্বসাধাৰণ ৰাইজক তাৰ পৰা ৰেহাই দিয়ক সকাহ দিয়ক অন্যথা আমাৰ প্ৰতিবাদ অব্যাহত থাকিব আৰু নিশ্চিতভাৱে এনেদৰে এতিয়া হুংকাৰ দিছে যদিহে চৰকাৰে খাদ্য সামগ্ৰীকে ধৰি ৰন্ধন গেছৰ মূল্য বা পেট্ৰল ডিজেলৰ মূল্য অতি শীঘ্ৰে আচলতে যদি হ্ৰাস কৰিব নোৱাৰে বা নিয়ন্ত্ৰণলৈ আনিব নোৱাৰে তেনেহ'লে আচলতে ৰাজ্যত চংকী আন্দোলন গঢ়ি তোলাৰো হুংকাৰ দিছে সদৌখন ছাত্ৰ সন্থাৰ ফালৰ পৰা আৰু এনেদৰে এতিয়া তেওঁলোকৰ প্ৰতিবেদক আচলতে বাধা দিবলৈ এনেদৰে আৰক্ষীৰ লোকসকলৰ মাজত কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনি দেখিবলৈ পোৱা গৈছে ইয়াৰ বেৰিকেড গঢ়ি তোলা হৈছে আৰু সদৌখন ছাত্ৰ সন্থাৰ যিহেতু এই বৃহৎ প্ৰতিবাদ ইতিমধ্যে ওলাই আহিছে আৰু এনেদৰে সদৌখন ছাত্ৰ সন্থাৰ এই প্ৰতিবাদী ৰেলীক আচলতে বাধা দিবলৈ এনেদৰে কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনি দেখিবলৈ পোৱা গৈছে বেৰিকেড গঢ়ি তোলা দেখিবলৈ পোৱা গৈছে হয়তো বেৰিকেড আচলতে কেনেদৰে তেওঁলোকে সেই বিষয়বোৰ এটা লক্ষণীয় হ'ব আমি দেখাইছোঁ যে চাওক কেনেদৰে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে চাওক পেট্ৰল ডিজেলৰ মূল্যবৃদ্ধি অত্যাৱশ্যকীয় খাদ্য সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধিক লৈ কেনেদৰে এক উত্তাল প্ৰতিবাদ এতিয়া সাব্যস্ত কৰিছে আমি দেখাইছোঁ চৰকাৰখনৰ বিৰুদ্ধে আচলতে তীব্ৰ ক্ষোভ জনাইছে এতিয়া প্ৰতিটো দল সংগঠনে আৰু তাৰ পাছতে এই প্ৰতিবাদ দেখিবলৈ পোৱা গৈছে এনেদৰে এতিয়া চৰকাৰখনৰ বিৰুদ্ধে প্ৰতিটো দল সংগঠনৰ ক্ষোভ সদৌখন ছাত্ৰ সন্থাই এতিয়া ক্ষোভ জনাইছে তেওঁলোকে বিজেপি চৰকাৰ হাই খাই দিছে আৰু এটা কথা সদৌখন ছাত্ৰ সন্থাৰ মুখ্য প্ৰতিষ্ঠাগৰাকীয়ে এটা কথা উল্লেখ কৰিছে যে উপ নিৰ্বাচনক লৈ এতিয়া প্ৰতিটো পাঁচটাকৈ সমষ্টিত আচলতে শাসক পক্ষৰ নেতাসকলে আচলতে বিভিন্ন ধৰণৰ ভাষণ দি আছে কিন্তু তেওঁলোকে কোনো এগৰাকী নেতাই আচলতে এনেকুৱা এটা মন্তব্য কৰা নাই যে 48 ঘণ্টাৰ ভিতৰতে হওক বা ইমান সময়ৰ ভিতৰত আচলতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণ কৰা হ'ব গতিকে এনে ক্ষেত্ৰত এতিয়া চৰকাৰখনৰ বিৰুদ্ধে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে আচলতে সকলোকে এটা সৰহ হৈ পৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু সকলোৱে এনেকৈ তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ কাৰ্য কৰিছে আৰু এনেদৰে আচলতে সদৌখন ছাত্ৰ সন্থাৰ এই প্ৰতিবাদত এতিয়া বাধা দিয়া হৈছে যিহেতু আৰক্ষী প্ৰশাসন আচলতে সষ্টম হৈ আছে বহু পূৰ্বৰে পৰা আচলতে আৰক্ষী প্ৰশাসনে প্ৰতিবাদক লৈ সষ্টম হৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে আৰু আৰক্ষী প্ৰশাসনৰ এই আৰক্ষী প্ৰশাসনে প্ৰতিবাদত সদৌখন ছাত্ৰ সন্থাৰ প্ৰতিবাদত বাধা দিয়া দেখিবলৈ পোৱা গৈছে মই পিছফালৰ পৰিৱেশটো প্ৰতিবাদৰ পিছফালৰ পৰিৱেশটো কিছু দেখাবলৈ অনুৰোধ জনাব পৰা গৈছে যদি সম্ভৱ হয় কিছু দেখাব চাওক এনেদৰে শ ছাত্ৰ ছাত্ৰী ওলাই আহিছে শ ছাত্ৰ ছাত্ৰী গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তৰ আচলতে সদৌখন ছাত্ৰ সন্থাৰ বিভিন্ন সদৌখন ছাত্ৰ সন্থাৰ লগত জড়িত ছাত্ৰ ছাত্ৰীসকল ওলাই আহিছে আৰু তেওঁলোকে এনেদৰে এতিয়া প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে গুৱাহাটী মহানগৰীত এক প্ৰকাৰ উত্তাল প্ৰতিবাদ বুলি ক'ব লাগিব তেওঁলোকে গোৱাই এখন ধ্বনি দিছে বিজেপি চৰকাৰ গ' বেক ধ্বনি দিছে তেওঁলোকে এনেদৰে এতিয়া কিন্তু উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে যিহেতু অত্যাৱশ্যকীয় খাদ্য সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধিৰ ফলত পেট্ৰল ডিজেলৰ মূল্যবৃদ্ধিৰ ফলত আচলতে প্ৰতিটো প্ৰান্তৰ জনতাৰ মূৰত আচলতে মাথমাৰ ক্ষোধ দেখিবলৈ পোৱা গৈছে প্ৰতিটো প্ৰান্তৰ জনতাই আচলতে বিভিন্ন সমস্যাৰ সন্মুখীন হৈছে তাৰ পাছতে এনেদৰে এতিয়া সকলোকে কিন্তু সৰহ কৰি পৰা দেখিবলৈ পোৱা গৈছে আমি দেখাইছোঁ পোনপটীয়া দৃষ্টাংশ কেনেদৰে কৰা নাছে সমগ্ৰ দৃষ্টাংশ দেখা গৈছে অসম চৰকাৰ লৈ লৈ Let's go!
এনেদরে আমি দেখাইছো যে আসলে শ ছাত্রছাত্রী এনেদরে প্রতিবাদ করবলে ওলাই আছে যেহেতু গুৱাহাটী মহানগর বিভিন্ন প্রান্তর মানে করোনা চক এই পরিবেশটা দেখা পাবো পাকঘরের পরিবেশটা গড়ে উঠেছে কেন আসলে অত্যাবশ্যক খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলত রন্ধন গেছে মূল্য বৃদ্ধির ফলত প্রতিটি প্রান্তর আসলে জনতায় আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবলগীয়া হয়েছে তার পাশে এনেদরে এই পরিবেশ এটা দেখিবলে পাবো আমি পুনপটীয়া দৃশ্যাংশ আপনার দেখাই যাবলৈ চেষ্টা করছো কেনেদরে বিশাল প্রতিবাদ ইয়াক গুৱাহাটী মহানগরীত দেখিবলৈ পাওয়া গেছে একমাত্র মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আসলে প্রতিটি খাদ্য সামগ্রীকে ধরে রন্ধন গেছৰ পৰা আৰম্ভ কৰি পেট্ৰল ডিজেলৰ উঠি মূল্যবৃদ্ধি আৰু এই মূল্যবৃদ্ধিৰ পিছতে এনেদৰে এতিয়া চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰদৰ্শন ছাত্ৰ সন্থা সৰহকৈ পৰা দেখিবলৈ পোৱা গৈছে প্ৰদৰ্শন ছাত্ৰ সন্থাই তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে পৰমেশ্বৰ সমগ্ৰ পৰিৱেশটো দেখা গৈছে আমি দেখাইছোঁ যে মূল্যবৃদ্ধি ৰোধ কৰক বিজেপি চৰকাৰ ভাই ঘাই এনেদৰে বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে আচলতে বিভিন্ন শ্লোগান দিয়া দেখিবলৈ পোৱা গৈছে আৰু এনেদৰে এক প্ৰকাৰ উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে হাতত তেওঁলোকে প্লে কাৰ্ড লৈ উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ছাত্ৰ ছাত্ৰী ওলাই আহিছে গুৱাহাটী সদৌকম ছাত্ৰ সন্থাৰ লগত আচলতে এনেদৰে সক ছাত্ৰ ছাত্ৰী ওলাই আহিছে আৰু তেওঁলোকে এনেদৰে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰা পৰিলক্ষিত হৈছে আমি পোনপটীয়া দৃষ্টান্ত দেখাই দিবলৈ চেষ্টা কৰিছোঁ কিন্তু এটা কথা ক'ব লাগিব যে সদৌকম ছাত্ৰ সন্থাই এই যিটো প্ৰতিবাদ আছে এই প্ৰতিবাদ আচলতে শ্বহীদ ন্যাসৰ পৰা তেওঁলোকে এটা কথা ক'ব লাগিব যে এই যি প্ৰতিবাদ আচলতে শ্বহীদ ন্যাসৰ পৰা বাহিৰ কৰা হৈছিল সদৌকম ছাত্ৰ সন্থাৰ মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যৰ সভাপতি দীপাংকৰ কুমাৰ নাথৰ নেতৃত্বত এই প্ৰতিবাদে আচলতে ডি চি পইণ্টলৈকে যোৱাৰ আচলতে সম্ভাৱনা আছিল তেওঁলোকে পৰিকল্পনা কৰিছিল কিন্তু তেওঁলোকক আচলতে এনেদৰে আৰক্ষী প্ৰশাসনে গুৱাহাটী মহানগৰ আৰক্ষী প্ৰশাসনে তেওঁলোকক বাধা দিছে এনেদৰে কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী দেখিবলৈ পোৱা গৈছে তেওঁলোকে বেৰিকেড গঢ়ি তুলিছে এই প্ৰতিবাদকাৰীসকলক বাধা দিবৰ বাবে আৰু এনেদৰে তেওঁলোকে এতিয়া ৰাজপথত তেওঁলোকে শ্বহীদ ন্যাসৰ পৰা আহি তেওঁলোকে আগবাঢ়িবলগীয়া হৈছে মই পৰমেশক আগুৱাইবলৈ অনুৰোধ জনাম এতিয়া তেওঁলোকে আছো লং লিষ্ট তেওঁলোকে শ্লোগান দিছে আৰু এনেদৰে সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে আমি দেখাইছোঁ প্ৰতিটো দৃষ্টাংশ এনেদৰে এতিয়া সদৌকম ছাত্ৰ সন্থাৰ নেতৃত্বই আৰক্ষী প্ৰশাসনৰ এটা আলোচনাত বহিছে যিহেতু স্মাৰকপত্ৰ তেওঁলোকে প্ৰদান কৰাৰ কথা আছিল আৰু তেওঁলোকে আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়াৰ হাতত তেওঁলোকে স্মাৰকপত্ৰ দিব এনেদৰে আৰু কথা বতৰা কৰা দেখিবলৈ পোৱা গৈছে যিহেতু তেওঁলোকক এই প্ৰতিবাদী ৰেলী আচলতে কিছু দূৰলৈ বাহিৰ কৰাত আচলতে বাধা দিয়া হৈছে গুৱাহাটী মহানগৰ প্ৰশাসন যিহেতু সাজু হৈ আছিল তেওঁলোক সক্ষম হৈ আছিল আৰু কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী বেৰিকেড গঢ়ি তোলা হৈছিল তাৰ পাছতে এনেদৰে এতিয়া সদৌকম ছাত্ৰ সন্থাৰ নেতৃত্বত তেওঁলোকে স্মাৰকপত্ৰ দিছে গুৱাহাটী মহানগৰৰ যি উচ্চ পৰ্যায়ৰ আৰক্ষী বিষয়া আছে আৰক্ষী বিষয়াৰ হাতত তেওঁলোকে স্মাৰকপত্ৰ দিছে কেইবাটাও দাবী আচলতে তেওঁলোকে উত্থাপন কৰিছে মূল্যবৃদ্ধি ৰোধ কৰিবৰ বাবে চৰকাৰৰ ওচৰত কেইবাটাও দাবী উত্থাপন কৰি স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিছে সদৌকম ছাত্ৰ সন্থাৰ নেতৃত্বই আৰু এনেদৰে এতিয়া উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে মই একো পোৱা নাই।